সো হ্যালো এন্ড ওয়েলকাম গাইস, আশা করি সকলে ভালো আছেন। নিয়ে আসুন তো জানা আরো একটা সিমড চিকেন গেম। না গাইস, আমরা খেলতে চলেছি আমাদের ওফরা ক্যারেক্টার কে নিয়ে একটা র‍্যাঙ্ক ম্যাচ, যেটা এবিলিটি হচ্ছে গাইস যতজন আমাদের খেলা দেখবে তত বেশি আমাদের এনিমি প্রতি ড্যামেজ বাড়বে এবং একুরেন্সি মানে হেডশট মারার চান্স বেড়ে যাবে। তো গাইস ভিডিওটি শুরু করি। আমরা এখন নেমে যাচ্ছি শুধু পিকে, সবার আগে এখন আমাকে গান খুঁজতে হবে। আমরা M60 পেয়ে গিয়েছি। ও ভাই তুমি এখানে, ও ভাই প্যারাফল পেয়ে গেছে প্যারাফল, ও ভাই ওপি। অ্যান্ড আমাদেরকে একজন দেখতেছে আপাতত, স্নাইপার দেয় না কিন্তু স্নাইপার এমন দিয়ে দিছে। গাইস আরো একটা এসে গেছে ওকম ক্যারেক্টার, অ্যান্ড এখানে আমাদের আরো একটা কিলো এসে। ও ভাই এটা গানটা না পেয়ে পড়ে উঠতে গেছে একদম। এ ভাই আরো একজন আমাদের উপর হামলা চালাইছে। ওকে ব্রো কোথায় গেছো তুমি? আমাদেরকে দুইজন খেলা দেখতেছে, মানে আমাদের জল ওটা হলুদ কালার হয়েছে, মানে আমাদের এভরিডে কাজ করতেছে। ও ভাই এ তো অংশে যে গুদাম গড়ে উঠবেছে মনে হয়। রে ভাই গুদাম ঘরে উড়ে গিয়েছে অলরেডি, এখন আমরাও যাবো গুদাম ঘরে, হ্যান্ড শর্ট গানটা নিয়ে যাব। ভাই এখনো কানা মারতেছে ভাই, ও ভাই ল্যান্ড মাইনও লাগিয়ে দিচ্ছে। আরে ভাই আরে এ তো কোথায় কোথায় গেছে গা। মেড কিট নিয়ে এখন আমরা কোনো কেউ উঠলাম না, হ্যান্ড শর্ট গান দিয়ে মেরে দিব। উঠছে গাইস, একটা উঠে গেছে, একটা উঠে গেছে ভাই বাংলাদেশের জার্সি পরে। ভাই ভাই আরে ভাই ওকং কেন সেটা পড়লাম তো, ওকং নেই। ও ভাই নিচে নেমে গেছে, আবার উঠে গেছে। আমরা এখানে ঘুরে হ্যান্ড শর্ট গানটা দিয়ে মারবো, বুম বুম। ও ভাই আরো একটা এসে গেছে, গুসাই মারতেছে আমাদেরকে। ও ভাই দুই বাংলাদেশ জার্সি পরে আসছে আমাদের উপর আটেক করতে, হ্যান্ড শটগান অনেক কাজে দিছে ভাই, সরি হ্যান্ড শটগান প্যারাফলটা অনেক কাজে দিছে। ও ভাই শুরুতে আমাদের চারটা কিল হয়ে গেছে, আমরা এখন নিচে নেমে যাই। গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে এসে গিয়েছি সোজা ওই বাড়িটার মধ্যে। গাইস এখানে একজন আমাদের ড্যামেজ দিয়েছিল, তাই গাইস আমাদের এখন আপাতত খেলা দেখতেছে আমাদের পাঁচজন, যা কোনো প্রবলেম নেই। গাইস এখানে আমরা এই ঘরটাতেই থাকবো, কারণ এই ঘরটাতে অনেক সুবিধা পাচ্ছে। ভাই কে মারতেছে ভাই, কোথার থেকে মারতেছে? আরে ভাই কোথার থেকে মারে? এখানে উঠো তুমি, এখানে উঠো। মিড কিটটা নিয়ে নি তুমি, উঠো। আরে ভাই উঠো না ভাই, উঠতেছেই না। আচ্ছা আমরা এখানে বারান্দাটা যেটা আছে সেটাতে গিয়ে আমরা থাকবো, উঠলাম আমি মেরে দিব, আমাদের পাওয়ার বেড়ে যাবে।
কানেক্টটাকে দেখছি, গ্লোয়ালের ভাই কার কিল চুরি করছি ভাই, যার কিল চুরি করতো আমাকে এতক্ষণে কি বলতেছে কে জানে। গ্লোয়ালে পিছন থেকে টোকা মারামারি চলতেছে, মাঝে মধ্যে একটু টোকা মেরে মেরে দিছি। ওখানে কে উঠলে ওকে মেরে দিব আমি, উঠো কে উঠো ভাই কে উঠো। 13 জন আমাদের খেলা দেখছো ভাই, ওপি এ ভাই একটা উঠে গেছে এন্ড বুম ভাই, আমাদের ড্যান্স বেশি ভাই, আর একটা উঠছে টিমিং করে উঠছে নাকি ভাই, মরো 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 আলভারো ক্যারেক্টার। এন্ড গাইস এখানে কি আমাদের ড্যান্স বাড়াই দিছে তোমরা দেখতে পাচ্ছ, নাহলে M10 জীবনেও 3টা গুলিতে কেউ মরবে না ভাই, ক্যারেক্টার তো বেশি জোস। এন্ড আমরা এখন M1887 পেয়ে গেছি, কোন গাই সেটার ড্যামেজটা কীরকম সেটা আমাদেরকে সেটাও দেখতে হবে। এখানে ড্রাইভ দিতে গিয়ে ফেসে গেছিলো আমাদেরকে, এখন 24 জন খেলা দেখতেছে ভাই। কি গাইজ এখানে আমরা আমাদেরকে 24 জন খেলা দেখতেছে, আমাদের অলরেডি 7টা কিল হয়ে গিয়েছে। এখানে চুপি চুপি আমরা বসে থাকবো, পেমি আসলো ওইখানে ড্রাইভ দিবে আমরা মেরে দিব। জোন এসে পড়েছে ভাই, কি করবো এখন ভাই, 7টা কিল হয়ে গেছে, আর আর একজন উঠো ভাই। গাইজ আমার নিচে একটা আছে, একটা নিচে আছে ভাই, ও উঠলে বেশি জোস হবে। আরে উঠতেছেই না, ওদিক দিয়ে একটা এনিমি দেখাচ্ছে প্যারা ফেলাতে নিয়ে। এন্ড গাইজ এখানে কি উঠতেছেই না, আরে ভাই কেউ উঠতেছেই না ভাই, কে একজন উঠলো ভাই ওকে, এই ভাই একটা উঠছে, একটা উঠছে, থমসম দিয়ে মাথায় গেছে। ও ভাই আমি তো 2 টকাতেই চাইছে একদম, একটা আসতেছে এন্ড ভাই হেড লাগছে ভাই, 26 জন খেলা দেখতেছে বুম, এখন 28 জন খেলা দেখতেছে, 1টা কিল করছে মানে। ল্যান্ডমাইন গ্রেনেড অনেক কিছু ছিল ভাই, জোন এসে পড়ছে ভাই আমাদের, 28 জন খেলা দেখতেছে। ভাই জোনে ভাই মার দিবে আমাদেরকে, এখানে কোনো এনিমি না দেখলেই হয়, মানে কোনো এনিমি না আসলেই হয়, এখানে আমরা একটু দৌড় মারি। জোনটা এত তাড়াতাড়ি কেন আসতেছে ভাই, এনিমিকে দেখাই দিস আমরা এখন ওকে মারবো, 41 41। ও ভাই ওপি ভাই সামনে দিয়ে আরেকটার সাথে ফাইট করতেছে, স্কেচ দিয়ে মেরে দিছে। হ্যাঁ আমরা এখন ভাই জোনে ভাই এখন কম করে দিস ভাই, কিছুক্ষণ পর একটা এনিমি এখনও আছে এখানে।
গ্লোয়ালে পিছন দিয়ে আসছে এখন গাইস জোন সিরিয়াস একদম গাইস কিভাবে করতেছে আমাদের হেলথ কাটতেছে এখন একটা গ্লোয়াল মেয়ের সামনে দিয়ে আসতে হবে ভাই গ্লোয়াল একটা মেয়ের ভাই ও ভাই হয়তো গেছে গে ভাই আমার এখানে হেলথ পুরো 12টা বেজে যাচ্ছে ভাই জোনে কি আমরা মরে যাবো জন্য টুকে যাবো ভাই টুকে গেছে একটা সাথে সাথে একটু গ্লোয়াল বসাতো আমাদেরকে গ্লোয়াল অ্যান্ড এখানে পিছন দিয়ে একটা গ্লোয়াল মারবো কে ব্রো সামনে দিয়ে একটা এনিমি 41-12 এগুলো কি ড্যামেজ দেয় গ্লোয়াল একটা ও গ্লোয়াল মারছে বারো 41 ভাই আবার মনস্টার ট্রাকেরও দিতে গেছে আরে ভাই ভাই এয়ার ড্রপ থেকে সব ভাই গাইস এখন আমাদেরকে 31 জন খেলা দেখতেছে একজন সে ফাইট করতেছে মনে হয় আমাদেরকে মোটে মিলে 31 জন খেলা দেখছে গাছের পিছনে একটা আছে মনে হয় চেনা এখানে একটা আছে ও ভাই ওপি ব্রো এখন আমাদেরকে 32 জন খেলা দেখতেছে একটাও কিল করে নাই আরে ভাই আর 3 জন অ্যালাইভ ভাই গাইস এখানে আর 2 জন 2টা এনিমি আছে বাট ওরা কোথায় সেটাই আমরা বুঝতে পারতেছি না তাকে দেখছি এন্ড 14 ভাই গুলো কি ড্যামেজ দিচ্ছে ভাই গাড়ির পাশে দিয়ে না ভাই গাছি ওদিক দিয়েও নেই ও গ্লোয়াল ফেলছে এখন আমরা পিছন দিয়ে এখানে পিছন দিয়ে আমরা এখন কভার নিব দেখছি 41-14-16 এগুলো কি ড্যামেজ দিচ্ছে বের ও ভাই গ্লোয়াল বসে দিচ্ছে গ্লোয়ালটা অনেক ড্যামেজ তোমাকে গ্লোয়ালটা ফাটাই দিই আমি অ্যান্ড 15 ড্যামেজ বুম ভাই সিরিয়াস ড্যামেজ দিচ্ছে ভাই উপর থেকে জোন এসে পড়তেছে ভাই পরে ডিস্টার্ব দিতেছে একটা গ্লোয়াল সামনে দিয়ে যেতেই হবে এখন আমাদের গ্লোয়ালগুলো খরচ করতে হবে অ্যান্ড এখানে পাশে দিয়ে আরও একটা গ্লোয়াল অ্যান্ড ভাইকে মেরে দিছে ভাই গাইছে সামনে এসে গেছে M18টা 32 জন খেলা দেখতেছে আমাদের M18টা কত পাওয়ারফুল হয়ে যাবে গাইস গ্রেনেড মারতেছে বাট গ্রেনেড ঠিক জায়গায় তোমার পড়তেছে না ভাই
জোন এসে পড়তেছে, বেরোতে হবে তোমাকে ভাই, জোনটা পুরো মেরে ফেলবো আমাকে। হে ভাই ওর কাছে কতগুলো গ্লোয়াল আছে ভাই, ভাই ও এখান দিয়ে এসে গেছে, আমি এখান দিয়ে এসে যাই, ও এখান দিয়ে জানচট বুম। ও ভাই জোস, তো গাইজ এই ছিল আজকের আমাদের ভিডিও, ভিডিও ভালো লাগছে লাইক শেয়ার সাবস্ক্রাইব দিবে। এন্ড গাইজ এই ক্যারেক্টারটা আমাদের একদম জোস লাগছে, ওপি লাগছে, তোমরা এটা প্যাসিভের ক্যারেক্টার, আমি তোমাদেরকে বলবো এই প্যাসিভে এটাকে রাখার জন্য, কারণ এটা বেশি ওপি একটা ক্যারেক্টার। গাইজ আজকে তোমাদের দেখাবো পরে কোনো ভিডিওতে, বাই।